নিন দেখো, এই জৈব যৌগ অজৈব যৌগ সময়ের মধ্যে পার্থক্য দেওয়া আছে। তা তোমাদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, তোমরা এটা হচ্ছে ওই যে বললাম জৈব যৌগ মানে কি, জৈব যৌগ মানে হচ্ছে তোমার সেখানে কার্বন আর হাইড্রোজেন যুক্ত, কার্বন আর হাইড্রোজেন থাকবে, তার সাথে এক্সট্রা কিছু জিনিস থাকবে। কার্বন আর হাইড্রোজেন তো থাকবেই, সাথে এক্সট্রা জিনিস থাকবে। সেই এক্সট্রা জিনিসটা কি দেখো তো, এইখানে লেখা আছে সেই জিনিসটা, এখানে এই জিনিসটা লেখা আছে মনে রাখবা, সেটা হচ্ছে এক্স পন্স। পন্স মানে পায়ে জুতা পরি না আমরা, এক্স পন্স। তো এক্স পন্স মানে কি, এক্স মানে হচ্ছে হ্যালোজেন, সহজ কথায় হ্যালোজেন, ঠিক আছে। আর পি তো মানে হ্যালোজেন অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, পন্স হচ্ছে পি তো হচ্ছে হ্যাঁ ফসফরাস, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর নাইট্রোজেন সালফার, এইগুলো ব্যবহার হতে পারে, ঠিক আছে। এইগুলো ব্যবহার হতে পারে এক্সট্রা ক্ষেত্রে। অর্থাৎ আমরা বলতেছি জৈব যৌগ মানে সেখানে অবশ্যই কার্বন হাইড্রোজেন থাকবে, এবং কার্বন হাইড্রোজেন সাথে এই জিনিসগুলো থাকবে, এই পাঁচ প্রকার জিনিস থাকবে। তো অজৈব যৌগগুলো সাধারণত ন্যাচারালি আয়নিক বন্ধন, আয়নিক যৌগ হতে পারে, মানে সমযোজী যৌগ হতে পারে। আর এখানে সবসময় সমযোজী বন্ধন থাকবে। এবং এখানে যে তাপমাত্রা গলনাঙ্কগুলো দিয়েছে না, এগুলো নিয়ে আমি আলাদা একটা নেক্সট দিন একটা দিব, যে আলাদা করে হচ্ছে যে এই অধ্যায়ের ক্ষেত্রে যে তাপমাত্রাগুলো আছে, যেমন এখানে দেখো মিথানলের তাপমাত্রা, বেনজিক অ্যাসিডের তাপমাত্রা, তো তাপমাত্রা নির্ণয়ের একটা শর্টকাট আছে, সেটা আমরা নেক্সট দিন শেখাবো। যাই হোক, তো মানে বিভিন্ন জিনিসের মানে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এগুলো হচ্ছে আবার নির্ণয়ের বা শর্টকাট আছে ছোট করে, তো সেটুকু একটা শেখাবো। তা যাই হোক, আপাতত তুমি মনে রাখবা জৈব যৌগ যেহেতু দেখতেছো এখানে খালি সমযোজী বন্ধন থাকে, তো এই কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন, সহজ কথা এটা মনে রাখবা। এবং সাধারণত সেটা 350 ডিগ্রি সেলসিয়াসের নিচে, আর এটা উচ্চ, এপাশে হচ্ছে সেটা উচ্চ, এবং সেটা 700 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এবং সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কিন্তু মনে রাখা লাগবে 801, এটা মনে রাখো। আর মিথানলটা চাইলে আপাতত মনে রাখো 65, কিন্তু নেক্সট দিন আমরা একটু এ নিয়ে ভিডিও করবো ছোট করে, ঠিক আছে। এটা হচ্ছে মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা ভালো কথা, এখন এখন আসো, এখন তোমাদেরকে আমি যেটা বলতেছি যে হচ্ছে দ্রাব্যতার বিষয়গুলো আছে এখানে জৈব যৌগে, কোনটা দ্রাবক আমরা জানি যে পোলা দ্রাবক, পোলা দ্রাবক দ্রবণ, এগুলোতে আমরা যাচ্ছি না মূলত এগুলোতে। আর এটা 80 লক্ষের বেশি, এটা হচ্ছে 90 হাজারের মতো, দেখছো প্রায় 90 হাজার মাত্র, এই যে একই কথা, বা 1 লক্ষের একটু কম বলছে এখানে, আবার এখানে বলছে কিন্তু 1 লক্ষের মতো, এক এক জায়গায় এক এক রকম কথা বলছে। সহজ কথা 1 লক্ষ আশেপাশে এই জিনিসটা আছে, এই জিনিসটুকু মনে রাখবা, এই যে জৈব যৌগ এবং অজৈব যৌগের সংখ্যাটা মনে রাখবা। আর বাকি যেগুলো জিনিস এগুলো থেকে আপাতত একবার রিডিং দিলে তোমরা পারবা, বুঝে যাবে, সমস্যা নেই, বোঝার কোনো কিছু নাই। এখন যেটাতে যাবো সেটা হচ্ছে জৈব যৌগগুলো এবং শ্রেণী বিভাগে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা, এইটা এইটা এভাবে না পড়ে তোমাদের এইখানে জিনিসটা আছে, এইখানে জিনিসটা আছে, এইটা এইভাবে পড়বে, একসাথেই পড়া হয়ে যাবে। সেটা হচ্ছে কি, এই যে জৈব যৌগ দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফেটিক, মুক্ত শিকল বা অ্যালিফেটিক, আর একটা হচ্ছে বদ্ধ শিকল, ঠিক আছে। এদের দেখো এইভাবে বদ্ধ শিকল, ঠিক আছে, এরকম ভাবে রাউন্ডেড রাউন্ডেড, বা যাই হোক সাপোজ এই কথা বলতেছি যে এইভাবে একটার সাথে আরেকটি কানেক্টেড, তো এটাকে মুক্ত শিকল বা বদ্ধ শিকল বলতেছি। এবং মুক্ত শিকলের ভিতরে দুই ভাগে পার্থক্য করতেছি আমরা, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। এবং সম্পৃক্ত যৌগ মানে তোমাকে আমি বলেছিলাম অ্যালকেন জাতীয়, অর্থাৎ এক একক বন্ধন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন থাকবে সেখানে, ঠিক আছে। আর অসম্পৃক্ত যৌগ মানে সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধনও থাকবে, প্লাস সাথে সাথে ত্রিবন্ধনও থাকতে পারে, এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এবং এটাকে মুক্ত শিকল বা অ্যালিফেটিক যৌগ বলতেছে। আর বদ্ধ শিকলের ক্ষেত্রে বা বলয়াকার যৌগ, দেখছো এখানে লেখা আছে বলয়াকার যৌগ, তো এটাকে আবার দুইটা ভাগে আমরা ভাগ করতেছি, কার্বো মানে এখানে আছে কার্বোসাইক্লিক যৌগ আর হেটারোসাইক্লিক যৌগ, এই দুইটার মধ্যে পার্থক্য আছে বিষয়টা দেখো। কার্বোসাইক্লিক যৌগের ভিতরে এই জিনিসটা দেখো, এইখানে কার্বোসাইক্লিক মধ্যে কার্বন আর হাইড্রোজেনই আছে, খালি কার্বন আর হাইড্রোজেন আছে, অন্য কোনো কিছু জিনিস কিন্তু নেই। হেটারো কথা ওই যে হেটারো, তোমরা ক্রোমোজোমের সময় যে হেটারোজাইগাস, ঠিক আছে, এই যে জিনিসগুলো পড়ছিলা, তো যাই হোক ওটার কথা বলতেছি না আমরা, আমরা বলতে চাচ্ছি যে হচ্ছে কার্বোসাইক্লিক যৌগের ক্ষেত্রে এখানে দেখো যে এখানে জিনিসটা দেওয়া আছে অ্যালিসাইক্লিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ, তাই না। তো অ্যারোমেটিক যৌগ দুইটার ক্ষেত্রে দেখো অনলি কার্বন আর হাইড্রোজেন দিয়েই গঠিত, এটা কার্বন আর হাইড্রোজেন দিয়েই গঠিত, কিন্তু অন্য কোনো ওই যে কিছুক্ষণ আগে এক্সপন্স এর কথা বললাম বা পন্স এক্স যাই বললাম, ওটা কিন্তু নাই, সহজ কথা। কিন্তু ওই জিনিসটুকু মানে ওই জিনিসটুকু থাকতে পারে এই যে এখানে দেখো হেটারোসাইক্লিক যৌগ, যেখানে অন্য মানে কার্বন হাইড্রোজেন সহ অন্য জিনিস থাকতে পারে, এক্সপন্স থাকতে পারে, সহজ কথায়। এখন মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা জিনিসের হচ্ছে কি পড়বা, এখন দেখো এই এর ভিতরে দেখো, এর ভিতরে দেখো অ্যালিসাইক্লিক যৌগ আর অ্যারোমেটিক যৌগ আছে। আর অ্যারোমেটিক যৌগের ভিতরে এখানে দেখো অ্যালিসাইক্লিক যৌগ তোমাকে পড়তে হবে, বদ্ধ শিকল যৌগের ভিতরে উদাহরণ পড়তে হবে, সহজ কথায় উদাহরণ পড়তে হবে, উদাহরণ ইনসিকুন্ডি হিটার অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের উদাহরণ পড়তে হবে। এই যে এখান থেকে এই উদাহরণগুলো একটু নিজে নিজে লেখা শিখতে হবে, বেনজিন লেখা শিখতে হবে, এই তুমি ভার্সিটি পরীক্ষার জন্য তোমার এই জিনিসটুকু লেখা শিখতে হবে। তোমার মাঝে মাঝে এমন সময় রিটেন কোশ্চেন, এখন তো রিটেন কোশ্চেন আছে জানো, তো এগুলো সংকেত লিখতে দেবে হবে, ন্যাফথলিনের সংকেত লিখো, ঠিক আছে। প্লাস সাথে সাথে এই যে লাইন বরাবর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, যে হেটারো সাইক্লিক যৌগ বা বিষম চক্রিক যৌগ এইগুলোর ক্ষেত্রে দেখো এখানে, ঠিক আছে, ফিউরান থায়োফিন, দেখো থায়ো মানে হচ্ছে এই সালফারটাকে বলা হয় থায়ো, ঠিক আছে, সালফারটাকে বলা হয় হচ্ছে থায়ো। তো এখন জিনিসটা দেখতে পারো যে হচ্ছে আমি এখানে আমি যদি একটা ছোট জিনিস বানাইতে চাই, এখানে কি কি তিনটা জিনিস যুক্ত আছে দেখো, এসওএনএন, তাই না, এসওএন, সন দিয়ে, সন দিয়ে কোনো কিছু করা যায় কিনা,
এস ও এখানে দেখা গেল, তুমি এইভাবে নিজে নিজে যতটুকু ই পারো, থায়োফিন ফিউরান ঠিক আছে, সন দিয়ে হিসাব করে তুমি হিসাব করতে পারো, প্রথমটা কার্বন দিয়ে। এখানে দেখো ভালো করে জিনিসটা হিসাব করে দেখো, এই তিনটার মধ্যে পার্থক্য, এই যে চারটার ভিতরে পার্থক্য কি, এই পাঁচ চারটার ভিতরে পার্থক্য, সবগুলোতে কিন্তু চারটা করে কার্বন আছে, সবগুলোতে চারটা করে কার্বন আছে, সরি সরি, তার সবগুলোতে চারটা করে কার্বন বলতেছি, মানে এই তিনটার কথা বলতেছি, এই তিনটার কথা বলতেছি, সব এই তিনটাতে দেখো, এটা না, এই তিনটাতে দেখো চারটা করে কার্বন আছে প্রত্যেকটাতে, কিন্তু এর ভিতরে পার্থক্য কি, যদি সেখানে সালফার থাকে তাহলে সেটার নাম থায়োফিন, ঠিক আছে, ওই যে এসওএন এর কথা বললাম, যদি অক্সিজেন থাকে তার নাম হচ্ছে ফিউরান, আর হচ্ছে অর্থাৎ না মানে এখানে যদি থাকে ঠিক আছে, যদি হচ্ছে নাইট্রোজেন থাকে তাহলে তাকে আমরা বলতেছি হচ্ছে পাইরোন, এরকম মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে, অর্থাৎ থায়োফিন ফিউরান পাইরোন, ঠিক আছে, মানে থায়ো ফিউ মানে কিছু, কিছু হচ্ছে পাই, থায়ো মানে সালফার, থায়ো মানে সালফার, ফিউ মানে তো কিছু পাই, এটা নিজেই বানালাম এখন, সেই জিনিসটুকু এইভাবে যাই হোক যেভাবে হোক তুমি নিজের মতো করে চেষ্টা করে এই সংকেতগুলো ভুললে চলবে না, যেটা বারবার বলতেছে এটা ইম্পর্টেন্স দিচ্ছে এই কারণে, এটা কিন্তু ভুললে মানে এখান থেকে কোশ্চেন পড়বেই, ঠিক আছে, আর ইপক্সি ইথেন মানে এখানকার সবগুলো মানে সংকেত, এই দুই লাইনে যে সংকেত যেন মনে থাকে, আর এখানে সাইক্লোর ক্ষেত্রে, সাইক্লোর ক্ষেত্রে আমরা পরবর্তীতে নামকরণ যদিও শিখবো, যে কার্বন একটা থাকলে হচ্ছে মিথ, কার্বন দুইটা থাকলে ইথ, ঠিক আছে, প্রোপেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন, এগুলো তোমরা আগে থেকে জানছো, তারপরে জাস্ট সেই হিসাবে জাস্ট সাইক্লো হিসেবে নামকরণ হয়েছে, তো সেগুলোর কথা আমরা পরবর্তীতে পড়বো এমনিতে নামকরণের ক্ষেত্রে, আর এইটা যেন মনে থাকে। আচ্ছা এরপরে যে জিনিসটা আছে যে হচ্ছে এই যে কার্বন সংযোজী বন্ধন ইলেকট্রনীয় তত্ত্ব, ইলেকট্রনীয় তত্ত্ব বলতে মেন কথা তোমার এখানে সংকরণ জিনিসটা দেখানো হয়েছে, তো সংকরণের ক্ষেত্রে আমি এটা মানে ই অধ্যায়ের ক্ষেত্রে করে আসছি, ঠিক আছে, চ্যাপ্টার থ্রিতে করে আসছি, তো যাই হোক সংযোজী বন্ধন তো দুই প্রকার আমরা জানি, যে হচ্ছে সিগমা বন্ধন পাই বন্ধন, এবং সিগমা বন্ধনে অরবিটাল গুলো মুখোমুখি অতিক্রমণ ঘটে, আর পাই বন্ধনে মানে পাশাপাশি অতিক্রমণ ঘটে, তো যাই হোক ওটা ই করবো না, ওটা নিয়ে আপাতত ই করবো না, একসাথে কয়েকটা মানে ওটা তো পর্যাবৃত্ত ধর্ম ওই অধ্যায় পড়াইছি আমি। তো এখানে দেখো, এখানে আণবিক অরবিটাল গঠনের সত্য, এই যে সত্য চারটা সত্য আছে না, এটুকু জাস্ট একটু একবার রিডিং পড়িনি কোনোদিন, রিডিং ঠিক আছে পড়িনি কোনোদিন, এখান থেকে সমস্যা নেই রিডিং। আচ্ছা এখানে বলতে চাচ্ছে যে হচ্ছে অরবিটালের অবশ্যই অর্ধপূর্ণ থাকতে হবে, জিনিসটা কেমন বলতো, মনে করো হাইড্রোজেন এসে যুক্ত হবে, কার্বনের চারিপাশে চারটে হাইড্রোজেন এসে যুক্ত হবে, তো কার্বনের যে পি অরবিটাল গুলা ঠিক আছে, মানে পি অরবিটাল বা এস অরবিট, এস আর পি অরবিটাল যেটার কথা বলতেছি, ওখানে যদি সবগুলোতে যদি একটা করে ইলেকট্রন থাকে, সেখানে সিএইচ ফোর গঠনের জন্য একটা করে হাইড্রোজেন চলে আসতে পারে, তাই না, এরকম একটা বিষয়। যাই হোক এখান থেকে একবার রিডিং দিবা, এগুলোতে যাবো না আপাতত, আর ইলেকট্রন গুলো তো ভিন্ন মুখে হবে, এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, সংযোগকারী শক্তি উভয় অরবিটালের শক্তি অনুরূপ হতে হয়, এই যে কথাগুলো, জাস্ট নিচের কোনটি আণবিক অরবিটাল গঠনের প্রয়োজনীয় সত্য নয়, ঠিক আছে, এবং দুই প্রকার যে বন্ধন সিগমা বন্ধন পাই বন্ধনে এখানে আমরা যাবো না, এখানে সিগমা বন্ধন পাই বন্ধন, সিগমা বন্ধনের ক্ষেত্রে তুমি যদি খুব পড়তে চাও এই লাইনটুকু পড়তে পারো, এই যে সংকেতটুকু পড়তে পারো, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে সংকেত মানে এই পড়তে পারো, এবং তাদের মানে চার নম্বর পয়েন্টটা আপাতত এই করে নাও, যে হচ্ছে সিগমা বন্ধন যুক্ত পরমাণুদ্বয় কি হবে, তাদের অক্ষ বরাবর করতে পারে, অক্ষ বরাবর ঘুরতে পারে, এই যে অক্ষ বলতে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর তারা ঘুরতে পারে, এভাবে ঘুরতে পারবে, সহজ কথা, আর নিশ্চিত এখানে বলছে পাই বন্ধন তাদের অক্ষ বরাবর ঘুরতে পারবে না, এগুলো পড়তে পড়তে বোরিং হয়ে যাবে, সো এগুলো এগুলো তার যাবো না, আর একটা জিনিস জাস্ট হচ্ছে ওই যে অরবিটালের সংক্রমণের ক্ষেত্রে মনে করাই দেবো, এই যে দেখো এই সব, এই সব এটা আমরা পর্যাবৃত্ত ধর্মে বারবার পড়ে আসছে, এটা পড়ে আসছে, এটা নিয়ে আপাতত ই যাচ্ছে, এই সব অ্যালকেন জাতীয় অ্যালকেন গুলার ক্ষেত্রে, ইথেন ইথিন ইথিনের ক্ষেত্রে বলেছে এখানে কার্বন কার্বনের মধ্যে বন্ধন দূরত্ব পড়তে হবে, এগুলো তো মুখস্থ পড়া, এগুলো নিয়ে কোনো বোঝার পড়া না, এগুলো বলে মুখস্থ পড়া, কার্বন কার্বনের মধ্যে বন্ধন দূরত্ব, কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ধন দূরত্ব, ডাবল বন্ধনের ক্ষেত্রে কি দূরত্ব, এই দূরত্বগুলো পড়ে ফেলবো, প্লাস সাথে বন্ধন কোণ, ভালো কথা, এগুলো বুঝলাম এসপি থ্রি, সহজ কথা, আরেকটা জিনিস মনে রাখবা, যদি একক বন্ধন থাকে এসপি থ্রি, যদি ডাবল বন্ধন থাকে এসপি টু, আর যদি ট্রিবল বন্ধন থাকে তাহলে হচ্ছে এসপি এসপি, ঠিক আছে, এরকম মনে রাখবো, আর এখানে বৈশিষ্ট্যের কথা যেটা দিয়ে আছে, সহজ কথা এসপি থ্রি, তুমি এসপি থ্রি কে চারটা সংকর অরবিটাল যদি ধরি তাহলে এস এর বৈশিষ্ট্যের কথা বলছে, এস তো একটা আছে, তুমি 100 এর 4 ভাগের 1 ভাগ করলে সেটা অবশ্যই 25 পাবা, তাই না, যেমন এসপি টু এখানে 3 ভাগ দিয়ে আছে, 100টাকে 3 ভাগে ভাগ করো, তার ভিতরে তোমার এস এর বৈশিষ্ট্য কি করবা, যে তুমি হলো পাবা হচ্ছে মনে করো মানে 100, এখানে যে তুমি মানে এস এর বৈশিষ্ট্য 100-এর ভিতরে কত সেটা হিসেবে পার্সেন্টেজ কিন্তু মনে রাখতে হবে, এটা ঠিক আছে, এটা মনে রাখতে হবে, প্লাস সাথে সাথে যেটা কথা বলতেছিলাম আমি, যে একক বন্ধনের ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে এসপি থ্রি, ডাবল বন্ধনের ক্ষেত্রে কার্বন কার্বন হচ্ছে এসপি টু, আর হচ্ছে ট্রিপল বন্ধনের ক্ষেত্রে যদি এখন এরকম থাকে সিএস থ্রি সিএইচ ডাবল বন্ড সিএস টু,
এটা কি চিন্তা করবা? এই কার্বনটা কোন সংকরণে আছে? এই কার্বনটা কোন সংকরণে আছে? এই কার্বনটা কোন সংকরণে আছে বলো তো, কি হতে পারে বলো তো? এখানে কিন্তু দুটো তিনটা মিলে আসবে, দুটো মিলে আসবে। যেমন CH3, CH3 এটা গঠন করতে গেলে অবশ্যই তোমাকে এটা sp3 হইতে হয়েছিল, এটা sp3 হইতে হয়েছিল, ঠিক আছে? sp3 হইতে হয়েছিল, তাহলে দুটো sp3 মিলেই কিন্তু এই গঠনটা তৈরি হয়েছে। তা এখানে আমরা বলতে চাচ্ছি মূলত এটা, যে এখানে কয় প্রকার সংকরণ পাবো মূলত, তাই মানে কয় প্রকার সংকরণ পাবো, মানে মূলত এখানে কি কি সংকরণ পাবো, এটা এটাই কিন্তু কোশ্চেন পরীক্ষার সময়, ঠিক আছে? যে এখানে উক্ত যৌগে কি প্রকার মানে সংকরণ আমরা পাই, তাই এটা হচ্ছে কথা, ঠিক আছে? তো কি প্রকার সংকরণ পাই বলে ভালো, এ তো পারবা তোমরা, আমি জানি। এখানে কি পাবো? এই কার্বনটা দেখো, এই কার্বনটা, কার্বনের চারটা হাতে যদি দেখো চার রকম জিনিস থাকে সহজ কথায়, এটা হচ্ছে sp, এই যে এই কার্বনটা sp3, আর বাকি দুইটা কিন্তু কি কি আছে এখানে, ডাবল বন্ধনের সাথে যুক্ত আছে। তাহলে ডাবল বন্ধন হইতে গেলে অবশ্যই তাকে একটা অসংকরিত অরবিটাল থাকা লাগবে, ঠিক আছে? অর্থাৎ কার্বনের আমরা জানি 1s2, 2s2, 2p2, তাই না? এখানে এখানে হচ্ছে আমরা যদি হিসাব করি 1 মানে 2s1, 2px1, 2py1, 2pz1, ঠিক আছে? কার্বনের যে চারটা অরবিটালের ভিতরে যদি আমি ডাবল বন্ধন বানাতে চাই, ডাবল বন্ধন বা হচ্ছে পাই বন্ধন গুলো অসংকরিত অরবিটাল গুলোর ভিতরে পাশাপাশি অধিক্রমণের ফলে, পাশাপাশি অধিক্রমণের ফলে এটা হলো অসংকরিত অরবিটাল তৈরি হয়। তো সেই দুইটা হচ্ছে এই যে মানে সেটা এই যে অসংকরিত অরবিটাল যদি থাকতে পারে তাহলে, অর্থাৎ এখানে আমি দুইটা দুই প্রকার পাবো, sp3 আর sp2, যেটা কথা বলতে চাচ্ছে sp3 sp2। এরকম ভাবে ত্রিবন্ধন থাকলে এটা জাস্ট জাস্ট একটু চিন্তা করতে হবে, কিন্তু ভিতরে দেখে দুই প্রকার অরবিটাল পাবো, একটা সব মিলে যে এক প্রকার হচ্ছে সংকরণ হবে এমন কিন্তু না, সব মিলে এক প্রকার সংকরণ হবে এমন কিন্তু না, ঠিক আছে? এখানে দুই প্রকার পাবো এটাও মনে রাখতে হবে। আচ্ছা এরপরে, এরপরে তো পড়াটা মেইন পড়াটা শুরু, আসলে মেইন পড়াটাই শুরু, সেটা হচ্ছে জৈব যৌগের ভিতরে। জৈব যৌগের ভিতরে আমরা প্রথমত যেটা জানবো, এই যে দেখো বড় করে জিনিসটা লেখা আছে, কোনটা অ্যামিন, কোনটা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? এই যে সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী বলতে এখানে সমগোত্রী একই গোত্রের, শুধু পার্থক্য হয়েছে কি কি বিভিন্ন প্রকার, এই যে পার্শ্ববর্তী কিছু কিছু জিনিস দেখো, এক্সট্রা এক্সটেনশন, CnH2n+2, CnH2n, এই যে কথাগুলো এগুলো তোমরা জানো, আমি জাস্ট বিস্তারিত আর আপাতত ওদিকে যাচ্ছি না। তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকিন এইগুলোর থেকে যে পড়া আছে প্লাস সাথে সাথে পড়া হচ্ছে এখানে, এই যে জেনে রাখো বলে, এখানে জেনে রাখো বলে এখানে আর একটা জিনিস শিখবো, কার্যকারী মূলক। কার্যকারী মূলক হচ্ছে মূলত যেমন অ্যালকোহল আমরা চিনবো কি দিয়ে, ওএইচ দিয়ে, ওএইচ থাকলে সেটা অ্যালকোহল, তাই না? তারপর হচ্ছে অ্যাসিড চিনবো কি দিয়ে, COOH, এরকম এই যে জিনিসগুলো আছে চেনার ক্ষেত্রে। তো এই যে এগুলো আছে কার্যকারী মূলক, সেই কার্যকারী মূলক নিয়েই কতগুলো কথা আছে, এবং সাথে সাথে সেগুলোর হচ্ছে সক্রিয়তা, সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। তো তার আগে যে দেখো এখানে একটা তিনটা গুরুত্বপূর্ণ কথা লেখা দিয়েছে, একক বন্ধনযুক্ত কার্যকারী মূলক, একক বন্ধনযুক্ত কার্যকারী মূলক প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া ঘটে, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত মূলকে সংযোজন বিক্রিয়া ঘটে, আর একক বন্ধনে দ্বিবন্ধন উভয় কার্যকারী মূলকে, ঠিক আছে? মানে উভয় কাজ, উভয় কাজ মানে উভয় কার্যকারী মূলক থাকলে এই যে এইটা, সেক্ষেত্রে খালি প্রতিস্থাপন বিক্রিয়া, তিনটা পয়েন্ট ভালোভাবে একটু জাস্ট বুঝে নাও। যদি একক বন্ধন থাকে এখানে, তো সেখানে প্রতিস্থাপন এবং অপসারণ, ওই যে কিছু কিছু হচ্ছে ইয়েদের আছে না, বিভিন্ন ছেলেরা মনে করো তাদের একটা গার্লফ্রেন্ড আছে, সহজ কথা তারা কেন বানায়, এটা বানাই ফেলে তারা, গার্লফ্রেন্ড বানায় ফেলে, তাদের সরাসরি তারা কি করে, মাঝে মাঝে প্রতিস্থাপনও করে অপসারণও করে, ঠিক আছে? অপসারণ করে ছড়াই দেয়, আবার আর একটা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিস্থাপন প্রতিস্থাপিত হয় একক বন্ধন গুলো। কিন্তু দুইটা তিনটা, দুইটা তিনটা বন্ধন যুক্ত যদি যোগ, তারা তো অবশ্যই সেটা সংযোজনই হবে, ও আর কোনো প্রতিস্থাপন হওয়ার কোনো সুযোগ নেই ওর, সহজ কথায়। অর্থাৎ যদি দ্বিবন্ধনে আবদ্ধ হয় বা ত্রিবন্ধনে আবদ্ধ হয়, ত্রিবন্ধন বলতে তার মনে করো বিয়ে হয়েছে, সহজ কথায় বিয়ে হয়েছে, তাহলে তার হচ্ছে একটা সন্তান হয়ে গেল, তাহলে ত্রিবন্ধন হয়ে গেল, ত্রিবন্ধন হয়ে গেল, তার শুধু সংযোজনই হবে ওখানে। কিন্তু ভালো করে চিন্তা করো, এটা এইভাবে মনে রাখতে পারো, গার্লফ্রেন্ড যদি একটা, যদি গার্লফ্রেন্ড থাকে সহজ কথায় তার, তো ও জীবনের সম্পর্ক টিকবে না ভাবে, এবং ও বন্ধন টিকবে না ঠিক ভাবে, সেই হিসাবে ও ও চিন্তা থাকবে সবসময় আমি প্রতিস্থাপনও করতে পারি অপসারণও করতে পারি এরকম। কিন্তু যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দ্বিবন্ধন, সহজ কথা এটাকে আমরা বলতেছি দ্বিবন্ধন, বা সহজ কথা একটা ছেলেমেয়েও হয়ে গেল, সেটাকে বলতেছি ত্রিবন্ধন, তিনজন হয়ে গেছে, এই ক্ষেত্রে তার কিন্তু আসলে মানে প্রতিস্থাপন আর অপসারণের কোনো সুযোগ নাই সেখানে, ঠিক আছে? সেখানে কোনো সুযোগ নাই, সেখানে সুযোগ থাকার না থাকার কারণে তার কিন্তু কোনো অপসারণ হবে না, সহজ কথায় অপসারণ হবে না। আর এখানে আরেকটা দারুণ কথা বলছে, সেটা হচ্ছে একক বন্ধন এবং
দ্বিবন্ধন উভয় কার্যকরী মূলকে থাকলে এতে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। মানে আছে তোমার দ্বিবন্ধন, অলরেডি সে বিবাহ বন্ধনে আবদ্ধ আছে, তাতেও যদি আবার সে আবার পিছনের দিকে মানে আবার একক বন্ধন ওই সে প্রেমিকা খুঁজতেছে, তাহলে অবশ্যই তার প্রতিস্থাপন নেই, তো দ্বিবন্ধনটা টিকবে না। সহজ কথায় বিবাহ বন্ধনটা টিকবে না। কথাটা বুঝতে পারছো কিনা? শর্টকাট দরকার নেই এখানে, বাস্তব লাইফ শেখাই দিলাম তোমাকে, ঠিক আছে? শর্টকাট দরকার নেই এখানে, এইটা যেন মনে থাকে, ঠিক আছে? প্রতিস্থাপন, অপসারণ, সংযোজন এবং হচ্ছে এইটা যেন মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে চলে আসো, এরপরে চলে আসতে হবে এখানে। খুব বড় করে একটা লাইন লেখা আছে, অ্যামাইডের গঠন কি, ঠিক আছে, অ্যালকিনের গঠন কি, অ্যালকাইনের গঠন কি, অ্যালকোহল, এইগুলো পড়ে ফেলতে হবে এক লাইন বরাবর, টিটিএম করে ফেলতে হবে, টনটনি টানা মুখস্থ। এই লাইনটা অন্তত পড়ে ফেলতে হবে মাস্ট। আমি মূলত এই সমানোর দিকে যাবো, আমি সমানোতে যে এটা নিয়ে খাওয়া টাইম বা ওয়েস্ট করবো না। তো যেটা কথা, এখানে জৈব যৌগের নামকরণ তিন পদ্ধতি আমরা করতে পারি, এটা হচ্ছে সাধারণ, উদ্ভূত এবং হচ্ছে জেনেভা পদ্ধতি। জাস্ট পার্থক্যটুকু জানা লাগবে, তোমার মূল যদি কোনোদিন পড়ে প্রশ্নে তো তোমার এই জেনেভা পদ্ধতি পড়বে বা আইবিপিএ পদ্ধতি পড়বে, এবং আইবিপিএ ফুল মিনিং কি লিখে দেওয়া আছে নিচে। আচ্ছা, এখন সাধারণ পদ্ধতিটা কি, দেখো এখানে দেখে না, এমনি জানতে হবে তোমার। সাধারণ পদ্ধতিতে নর্মাল, এখানে যদি আমি আমি কিছুক্ষণ আগে তোমার এটা জানো অলরেডি, এটা ক্লাস 9-10 পড়ছে, যে একটা কার্বন থাকলে হচ্ছে মিথ, ঠিক আছে, দুইটা কার্বন থাকলে মানে মিথেন ইথেন, সব সাথে এটার কথাই যাচ্ছি, মিথেন ইথেন প্রোপেন, ঠিক আছে, এইভাবে যাচ্ছি। তো এটা জিনিসটা জাস্ট মনে রাখবে, এখানে জাস্ট ইউজ করা হয় এই যে এন আইসো আর নিও, সাধারণ পদ্ধতিতে এইগুলো ইউজ করা হয়, এন আইসো নিও, অর্থাৎ এমনি ন্যাচারাল যদি আমি অ্যালকেন দেখি তাহলে এন পেন্টেন, নর্মাল পেন্টেনের কথা লেখা হয়। যদি দেখো এখানে পেন্টেন ঠিকই আছে, পেন্টেন এখানে কিন্তু আমরা নামকরণ কি করতাম, এখন নতুন নিয়মে জাইবিক নিয়মে এটা কি করতাম বলতো, সেই 2 নম্বর কার্বনে হচ্ছে মিথাইল মূলক আছে, 2 মিথাইল এখানে বিউটেন করতাম, এরকম একটা জিনিস ছিল। কিন্তু এখানে মূলত যে কটা কার্বন আছে সে কটাই কাউন্ট করতে হবে, যদি এরকম ভাবে একপাশে থাকে কার্বন পরমাণু, এই কার্বন মানে এরকম ভাবে যদি থাকে তাহলে সেটাকে আমি দেবো আইসো, আর দুই পাশে যদি থাকে তাহলে সেটা এন নিও। যে অর্থাৎ সহজ কথা আমি তোমাকে যেটা বলতেছি যে এন আইসো নিও, এই কথাগুলো যদি যেখানে থাকবে সেটা নিয়ে আমরা হিসাব করবো, হচ্ছে এই যে এখানকার হিসাব নিয়ে করবো, ঠিক আছে, এখানকার হিসাবে, ঠিক আছে। অ্যালকাইল এভাবে দেখো যে ঠিক অ্যালকাইল মূলকগুলোতে এভাবে এন বিউটাইল, আইসো বিউটাইল এবং হচ্ছে সেক বিউটাইল নিয়ে কাজ করতেছে, দেখছো? দেখো এখানেও কিন্তু যে কটা কার্বন পরমাণু আছে সেগুলো নিয়ে কাউন্ট হচ্ছে, সেক বিউটাইল আবার টার্ট বিউটাইল, দেখছো এইভাবে টার্ট বিউটাইল নামকরণ। সেক বিউটাইল আইসো আর সেকের ভিতরে পার্থক্য কি দেখো, আইসো হচ্ছে মাঝখানের দিকে আছে, বিউটাইল মানে চারটা কার্বন, তার মাঝখানে কার্বন আর একদম পাশে কার্বন, সেক বিউটাইল। জাস্ট পার্থক্যটুকু তুমি জেনে রাখলে, কোনোদিন যদি পড়ে তাহলে তুমি এই জিনিসটা ইয়ে করতে পারলা, এই হলো কথা। আর মেইন যেটা পড়তে হবে, আর উদ্ভূত পদ্ধতির ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে সাধারণত আমি অ্যালকাইল ওয়ালা নামকরণ দেবো, যেমন এটাকে আমরা মানে অ্যালকেন জাতীয় কোনো নাম দেবো, সদস্যগুলোকে সাধারণত মানে সহজ কথা মিথেনের জাতক হিসেবে কল্পনা করা হয় সবগুলো, অর্থাৎ সবগুলোকে তোমার মিথেন হিসেবে কল্পনা করা হয়, ঠিক আছে, জাতক রূপে কল্পনা করা হয়, এরকম একটা জিনিস। যেমন এখানে আমরা এটাকে কি লিখি, আমরা এমনি ন্যাচারাল ক্ষেত্রে কি জানি, দেখো এটাকে জানি সি3 সি2, এটাকে আমরা সহজ ভাষায় একেবারে মিথেন ইথেন প্রোপেন হিসেবে বলতে পারি না, কিন্তু এখানে জাস্ট এটা বলতে চাচ্ছে যে দুই পাশে দুইটা মিথাইল আছে, মাঝখানে একটা কার্বন, অর্থাৎ ডাই মিথাইল ইথেন, সরি ডাই মিথাইল মিথেন, মিথেনের তো একটা কার্বন, এটা মিথেনের এখন দুই পাশে দুইটা মিথাইল মূলক আছে, এইটার কথা এখানে বলা হয় ডাই মিথাইল ইথেন, ঠিক আছে। ওখানে দেখো ওই যে ওখানে দেখো মিথাইল মিথেন, অর্থাৎ সবগুলো দেখো একটা কথা বলতেছি, এই নামকরণে সবগুলাকে কি চিন্তা করতেছে, মিথেন মিথেন দিয়ে চিন্তা করতেছে। আর ঠিক একইভাবে এখানে দেখো মিথাইলের কার মিথাইল, এই যে মিথা, এখানে দেখো মিথানল, মিথানলকে তোমার কার্বনিল কার্বিনল ধরতেছে, এই যে এইটুকুকে তোমার নামকরণ দিচ্ছে আমি কার্বিনল, এইটুকুকে নামকরণ দিচ্ছে কি কার্বিনল, বাকি এখান থেকে আমার মিথাইল যুক্ত আছে তাহলে মিথাইল কার্বিনল, ইথাইল কার্বিনল, এভাবে নামকরণটা জাস্ট হচ্ছে, এখানে এভাবে নামকরণ হচ্ছে উদ্ভূত পদ্ধতিতে এইভাবে। আর আধুনিক পদ্ধতি বা জেনেভা পদ্ধতিতে এইটা হচ্ছে মেইন পড়তে হবে, এবং এটা হচ্ছে অ্যালভিটিক যৌগে বা হচ্ছে অ্যালভিটিক যৌগে যে নামকরণগুলো আছে এই ক্ষেত্রে সাধারণত আমরা যে ইউজগুলো করছি, এখানে একটা প্রিফিক্স থাকবে, শব্দমূল থাকবে, সেগুলো আমরা জাস্ট নাম পড়তে পড়তে জাস্ট এবার নামকরণ করতে করতে আমরা মনে রাখবো। তো যাই হোক সেটার ক্ষেত্রে আমরা যাচ্ছি, যদিও সেটার ক্ষেত্রে যাবো। সাপোজ এই নামকরণের ক্ষেত্রে তোমাকে প্রথমে যে জিনিসটুকু মুখস্থ করতে হবে সেটা হচ্ছে অলরেডি কার্যকরী মূলক তো মুখস্থ করবাই, ঠিক আছে, কার্যকরী মুখস্থ করবাই, কার্যকরী মূলক মুখস্থ করবাই, এবং সাথে সাথে সেগুলোর সক্রিয়তা, দেখো সক্রিয়তা একটা সিরিজ আছে, এই সক্রিয়তা সিরিজ মাস্ট মুখস্থ করতে হবে। কারণ ওই যে কিছুক্ষণ আগেই এই যে সাফিক্স প্রিফিক্সের কথা লেখা আছে, দেখো সাফিক্স প্রিফিক্সের কথা লেখা আছে, এই জিনিসটা হচ্ছে এই জন্যে জিনিসটা দেখো দেখো সবচেয়ে সক্রিয় কোন জিনিসটা কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ আমি যেটা এটাকে এই সক্রিয়তার কথা এক এই জন্য মুখস্থ করতে বলতেছি, মনে করো একই যৌগে কার্বক্সিলিক অ্যাসিডও আছে, অ্যালডিহাইডও আছে, অ্যালকোহল আছে একই যৌগের ভিতরে, অর্থাৎ সেখানে COOH মূলকও আছে, CH মূলকও আছে, OH মূলকও আছে। এখন আমি এই যৌগটা মেইন কোনটা ধরবো, মানে এটা কোন ধরনের যৌগ মেইন কোনটা ধরবো সেটা নির্ণয়ের জন্য সেটা আমরা এটা সক্রিয়তা সিরিজ অনুসারে নেব, অর্থাৎ এটা মেইন ধরবো আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ এই হিসাবে আমরা কার্বন সংখ্যা কাউন্ট করবো,
ঠিক আছে, সেটা আমি হিসাব তোমাকে বলতেছি। প্রথমত একেবারে সরল বন্ধনের মধ্যে আসো, প্রথমে তোমাকে চিন্তা করতে হবে সবচেয়ে লং লম্বা শিকল কোনটা, একেবারে লম্বা শিকল কোনটা এটা চিন্তা করতে হবে, এটা লম্বা শিকল কোনটা চিন্তা করতে হবে। আর লম্বা শিকল চিন্তা করলে সাপোজ এখানে একটা কার্বন, দেখো এখানে লম্বা শিকল চিন্তা করলে আমি মানে এইভাবে নিই আর এভাবে নিই, যেভাবে নিই না কেন এভাবে নিই আর মানে বিভিন্ন ভাবে নিতে পারি, তো এখানে এখানে ধরো এইভাবেও নিতে পারি আমি লম্বা শিকল, এইভাবেও নিতে পারি লম্বা শিকল, এভাবে নিতে পারি যদি লম্বা হয় তো, আবার এভাবেও নিতে পারি, এভাবেও নিতে পারি, তাই না, এভাবেও নিতে পারি। তো এই নামকরণের ক্ষেত্রে প্রথমে আগে দেখতে হবে যে কোনটা সবার আগে মনে করো হচ্ছে মনে করো সবচেয়ে লম্বা হয়, যে লম্বা শিকলটাকে কাউন্ট করবো, তো লম্বা শিকল কাউন্ট করে এবার এই যে কার্যকরী মূলক এটা দেখো অ্যালকাইল মূলক, এটা আমি কিছু এবার কোনটা আমরা কাছাকাছি পাচ্ছি, কোনটা আমরা কাছাকাছি পাচ্ছি, এবং একটা জিনিস দেখবা ঠিক আছে, এটা হচ্ছে কোনটা আমরা সবচেয়ে কাছাকাছি পাচ্ছি, ঠিক আছে, সেইটা এবার হিসাব করতে হবে। এখন এখানে হচ্ছে দেখো যে হচ্ছে এবার আমরা কাছাকাছি দেখো এই পাশ দিয়ে আমরা দ্রুতই কিন্তু সেই স্ত্রী মূলকটা পেয়ে যাচ্ছি, আর এই পাশ থেকে আমরা ও যে ওপাশ দিয়ে আমরা যদি এসব এপাশ দিয়ে হিসাব করতাম সহজ কথা, এই যে মাঝখানেরটা এটা হচ্ছে লম্বা শিকল, আমরা এই পাশ থেকে কাছাকাছি কিন্তু আগের থেকে সেই স্ত্রীটা পেয়ে যাচ্ছে, আর এই পাশ থেকে ওই যে একটা পরে যে পাশ দিয়ে, সো সেই হিসাবে এই পাশ দিয়ে আমরা কাউন্ট করবো না, আমরা এপাশ দিয়ে কাউন্ট করবো, এই হলো কথা। এবং এবার সাথে সাথে এখানে চেঞ্জ আসতে পারে, এই যে নেক্সট যে নিয়মটা এখানে দেখো, এখানে দেখো নেক্সট যে নিয়মটা, এখানে ভালো করে চিন্তা করো, এখানে দেখো এপাশ দিয়ে আসলেও দুই নম্বর কার্বনে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা কোনো মূলক দেখতে পাচ্ছি, এপাশ দিয়ে আসলেও দুই নম্বর কার্বনে এপাশে একটা মূলক দেখতে পাচ্ছি। তবে এবার এইখানে জিনিসটা দেখো, এগুলাতে কি আছে একক বন্ধন অর্থাৎ অ্যালকেন, আর এখানে কি আছে দ্বিবন্ধন, তাই না, দ্বিবন্ধন। এবার এখানে একটা চিন্তা করো তো জিনিসটা, এই দেখো অ্যালকেনের অবস্থান সবার নিচে, অ্যালকিনের অবস্থানটা কিন্তু কি উপরে, তাই না, তো সেই হিসাবে যে পাশ থেকে মানে যে পাশ থেকে আমি আগে, যে পাশ থেকে আমি আগে অ্যালকিনের এই যে দ্বিবন্ধনটা পাচ্ছি সেই পাশ থেকে হচ্ছে নাম্বারিং কাউন্ট করতে হবে, নাম্বার কাউন্ট করতে হবে, এ হলটা জিনিস, সে পাশ থেকে নাম্বার হচ্ছে কাউন্ট করতে হবে, এ হলো কথা। এখন নাম্বার কাউন্ট করলে আচ্ছা তার আগে এইটার নামকরণ তাহলে কি ছিল, এটা ছিল তাহলে কি টু টু, এখানে টু আর এটা হচ্ছে ছয়, অর্থাৎ 2.6, ঠিক আছে, 2.6 মিথাইল ডাইমিথাইল অক্টেন এটার নাম, এই যে এটার নাম অলরেডি দেওয়া আছে 2.6 ডাইমিথাইল অক্টেন। আচ্ছা এটার কথা আমি যেটা বলতেছি নাম্বারিং কেন আমি এপাশ দিয়ে নিলাম এটা বোঝাই দিচ্ছে, অর্থাৎ আমার এই জন্যই সক্রিয়তাটা মনে রাখতে হবে, সক্রিয়তা সিরিজটা এই জন্যই মনে রাখতে বলছে, যে পাশ থেকে আমি দ্রুত সক্রিয় মূলকগুলো পাচ্ছি সেখান থেকে আগে কাউন্ট করবে, ঠিক আছে, সেখান থেকে আগে কাউন্টটা কাউন্টের কথাটা আগে ওখান থেকে হবে। তো সেভাবে ওয়ান এটা টু এভাবে হিসাব করলাম। এবং নামকরণের ক্ষেত্রে দেখো এখানে এটা হচ্ছে এই যে মূলক যেটা আছে এটা হচ্ছে মিথাইল, তাহলে এটা নামকরণ শুরু হয়েছে কি দিয়ে, মি ম দিয়ে, তাই না, আর এটা ক্লোরো, তাই না, এটা শুরু হয়েছে কি দিয়ে, সি দিয়ে। তো এই ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে একটা নাম বিষয় আছে, মূলকগুলো লেখার ক্ষেত্রে তোমাকে আগে কোনটা মানে আগে কোনটা লিখতে হবে যেটা মানে এ বি সি ডি নাম অনুসারে, আমরা যদি এ বি সি ডি অনুসারে যেটা আগে আসে সহজ কথায় আগে আসে, ঠিক আছে, আগে আসে। তো সেই হিসাবে এটা দেখো এইভাবে কাউন্ট করে আগে তোমার লিখতে হবে থ্রি ক্লোরো, আগে তুমি কিন্তু টু মিথাইল লিখবা না এটার কথা বলতেছি, ঠিক আছে, হিসাব করবো কি থ্রি ক্লোরো, আগে এটা হিসাব করবো থ্রি ক্লোরো টু মিথাইল, নেক্সট হচ্ছে এখানে আমরা জানি যে হচ্ছে এটা কত নম্বর কার্বনে মানে বিউট ওয়ান ইন, বিউট ওয়ান ইন, বিউট ওয়ান ইন মানে এই দ্বিবন্ধনটা এক নম্বর কার্বনে আছে, তাই অর্থাৎ বিউটিন ওয়ান লিখতে পারি, এখানে বিউট ওয়ান ইনও না লিখে এখানে কিন্তু এরকম লিখতে পারি যে বিউটিন ওয়ান, বিউটিন ওয়ান এটাও লিখতে পারি, একই কথা। তো যেটা কথা বললাম এখানে কিন্তু কয়েকটা নিয়ম, আগে আমি লম্বা শিকল কাউন্ট করবো, সক্রিয়তা হিসাবে দেখবো যে কোনটা সক্রিয় সেপাশ দিয়ে কার্বন নাম্বারিং করব, তারপরে এখানে যেটা বললাম যে হচ্ছে মনে করো তোমার হলো, তারপর হচ্ছে এখানে তোমার হচ্ছে মনে করো প্রথমে এই যে এখানে এ বি সি ডি নাম অনুসারে কোনটা যায় আগে ভাষার ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ সি দিয়ে শুরু হচ্ছে ক্লোরো আর এখানে এম দিয়ে শুরু হচ্ছে, সো সেই হিসাবে এইটা আগে কাউন্ট করবো, ঠিক আছে, থ্রি ক্লোরো তারপরে হচ্ছে টু মিথাইল, এই যে নামকরণ গুলো এই যে না। তারপরে এইখানে জিনিসটা দেখো এখানে কি হবে, কেন আমরা এপাশ দিয়ে কাউন্ট করলাম, ঠিক একই বৈশিষ্ট্য দেখো এখানে তিন, আমরা জানি যে অ্যালকেন একক বন্ধন গুলা সবার সক্রিয়তা সবার লাস্টে, তো সেই হিসাবে এইখানে কাউন্ট করছে কারণটা কি, একেবারে দুই নম্বর কার্বন এসে আমরা এটা পাচ্ছি, দুই নম্বর কার্বন এসে এটা পেয়ে যাচ্ছে, সেই কারণে এটা পেয়ে যাচ্ছে ত্রিবন্ধন পেয়ে যাচ্ছে, সেই কারণে এই দিক থেকে আমি কাউন্ট করছি, কাউন্ট করে এবার আমার এখানে দেখো একই জায়গায় দুটো জিনিস আছে, 4.4 ডাইমিথাইল, এখন এটা কি আইন না, অর্থাৎ অ্যালকাইন, অ্যালকাইন, তো সেই হিসাবে এটা কত কার্বন, 5 কার্বন, অর্থাৎ সেই হিসাবে তো এখানে বলতে হবে পেন্ট টু আইন অথবা পেন্টাইন টু, যেটাই আমরা বলি সেটাই রাইট, পেন্টাইন টু বলতে পারি, পেন্ট অন আইন এটাও রাইট, ঠিক আছে, এই হলো কথা। আচ্ছা তাহলে এইবার এইখানে এটা দেখো, এইভাবে তোমরা যদি হিসাব করো একটু, জাস্ট এইভাবে যদি একটু বাড়িতে একটু বসতে হবে এই নামকরণ নিয়ে, এখানে যদি এটা হিসাব করো, এই নামকরণ মানে বছরে বা জীবনে একবার নিয়ে বসবা, একবার নিয়ে আমি একটু সমন দেখতে চাইছিলাম আজকে কি হবে, সমন অনেক অবশ্যই বড় একটা চ্যাপ্টার। আচ্ছা যেটা হোক আমি চেষ্টা করবো, যেটা দেখি, ও যাই হোক 97 বেজে গেছে, যাই হোক এখানে দেখো যেটা কথা বলতেছি, এখানে দেখো এখানে 5টা কার্বন,
এখানে জিনিসটা একটু চিন্তা করো, এখানে চিন্তা করো, এখানে জিনিসটা চিন্তা করো যে এই যে এই লাইনের ভিতরে আমরা এপাশ দিয়ে কেন, আমরা তো কার্বন এখানে দীর্ঘশিকল এটা বুঝতেছি আমি, কিন্তু এপাশতে নাম্বারিং না করে আমি এপাশ দিয়ে কেন নাম্বারিং করলাম, এটা একটা বিষয় হতে পারে। তো এখানে দুইটা জিনিস আছে, দেখো দুইটা জিনিস আছে, দেখো দেখো একটা প্রথমত কি আছে, অ্যালকোহল। অ্যালকোহলে তোমাকে বারবারই আমি সক্রিয়তা সিরিজ পড়তে বলছি, এই যে অ্যালকোহল, অ্যালকোহলের অ্যালকোহলের অগ্রাধিকার আগে, তারপর হচ্ছে অ্যালকাইনের অগ্রাধিকার, তারপরে কিন্তু অ্যালকিনের অগ্রাধিকার, প্রথমে অ্যালকোহল। তো আমি যদি অ্যালকোহল দেখো প্রথমে এসে বসে আছে, সেই হিসাবে এইভাবে নাম্বার কাউন্ট করবো, এরকম কথা। কিন্তু আমার কিন্তু যদি বলো যে না আমি যদি অ্যালকাইন কাউন্ট করবো, সেটা কিন্তু এপাশ দিয়েও 3 নম্বর কার্বনে পাচ্ছি, এপাশ দিয়েও 3 নম্বর কার্বনে যে পাচ্ছি, কিন্তু ওই জন্য কিন্তু এপাশ দিয়ে নাম্বারিং করে ফেললাম এমন কিন্তু হবে না, আমার আগে সক্রিয়তা দেখতে হবে। সক্রিয়তাটা এখানে দেখতেছি হচ্ছে ওইসমূলক আছে, তো এই পাশ দিয়ে নাম্বারিং কাউন্ট করতে হবে। তারপরে তো দেখো এখানে নামটা কি আসতেছে, মোট কার্বন হচ্ছে 6টা, ঠিক আছে, তাহলে হেক্স কথাটা থাকবে, হেক্স কথাটা থাকবে, হেক্স কথাটা থাকবে। 1 নম্বর কার্বনে তাহলে এই যৌগটা মেইনলি কোন হবে, মেইনলি হবে অ্যালকোহল, এবং সবার নামে শেষে যাবে অ্যালকোহল। এই এই কথাটুকু মনে রাখবা, যার অগ্রাধিকার সবচেয়ে আগে, অগ্রাধিকার বা হচ্ছে ওখানে সবচেয়ে সক্রিয়তাটা আগে, তার নামটা সবার লাস্টে যাবে। এখানে দেখো এখানে আমি কিছুক্ষণ আগে করে আসছি জিনিসগুলো, যেমন এখানে অ্যালকিনটার বলেছিলাম, অ্যালকিনে থেকে সক্রিয়তাটা আগে, ঠিক আছে, অ্যালকিন হিসেবে লাস্টে এসে এখানে অ্যালকিন, অ্যালকিন এই যে বিউটিন, ঠিক আছে, পেন্টাইন, এভাবে কথাটা গিয়েছে, যার সক্রিয়তাটা আগে সেটার নাম সবার লাস্টে যাবে। তো সেই হিসাবে এই ক্ষেত্রে নামটা হবে, এখানে দেখো যে এখানে তো ত্রিবন্ধন আছে তাই না, তো এখানে যদি নামকরণ করি মানে হেক্স আগে লিখে নিতে হবে, এই যে তো 6টা কার্বন, এবং এটাও একটা অন্য করো, এই যে সাপোজ আরেকটা জিনিস চিন্তা করবা, এই যে CH3 মূলক, এগুলো যদি এই যে প্রতিস্থাপিত যে মূলকগুলো CH3, তারপরে হ্যালোজেন, এই ধরনের জিনিসগুলো থাকলে সেগুলোকে আমরা 2,2-ডাইমিথাইল এরকম বলে করে ফেলতে পারি। কিন্তু এই যেগুলো একেবারে মেইন সিকলের সাথে যুক্ত থাকে, মেইন সিকলের সাথে যুক্ত থাকে, যেগুলোর কথা বলতেছি, কার্বনের সাথে একেবারে মেইন সিকলের সাথে যুক্ত থাকতেছে, যেমন এখানে যেমন এই ত্রিবন্ধন, এন ওইস, এগুলোর ক্ষেত্রে যে হেক্সের সাথে তো মানে মেইন যে কার্বন, দেখো এখানে 6টা কার্বন, সেই জন্য আগে হেক্স কথাটা চলে আসবে। হেক্স কত নম্বর কার্বনে, 3 নম্বর কার্বনে, 3-আইন, আইন কেন, এখানে 3টা মানে ইয়ে আছে তাই, 3-আইন এবং অন ওয়াল, একটা অ্যালকোহল আছে তাই, 3-হেক্স 3-আইন অন ওয়াল, হেক্স 3-আইন অন ওয়াল, এটা যেন মনে থাকে। ঠিক সেই হিসাবে এখানে নাম্বারিং করে ফেলতে পারবে, এই পাশ দিয়ে নাম্বারিংটা হবে এখান থেকে। এবার এই পাশের জিনিসটা চিন্তা করো, এ তুমি এই পাশ দিয়ে কাউন্ট করবা যা, এপাশ দিয়ে কাউন্ট করবা তা, একই জিনিস, কারণ দুই পাশে COOH আছে। তা তুমি এইভাবে কিভাবে লিখবা বলো তো, কয়টা কার্বন এখানে, 3টা কার্বন, ঠিক আছে। তো এখানে প্রোপেন ডাইওইক অ্যাসিড, এখানে জিনিসটা চিন্তা করো, এইভাবে তুমি জাস্ট একটু বাড়িতে একটু বসতে হবে তোমাকে, ঠিক আছে। এটা 5টা কার্বন আছে, 1 নম্বর কার্বনে আইন, কারণ 1 নম্বর কার্বন, এখানে দেখো লাস্টে আমি কিটোন মূলকটা কেন দিয়েছি বলো তো, কিটোন মূলকটা ওই যে অগ্রে লাস্টে কোনটা যাবে, এই যে দেখো আইন 3-ওন, 3 নম্বর কার্বনে ওন কথাটা আছে, অর্থাৎ কিটোন, কিটোন থেকে কথাটা আসছে, 3 নম্বর কার্বনটা লাস্টে দিয়েছি কারণ তার অগ্রাধিকার ওই যে আইনের থেকে উপরে, এই হলো আইন, আর ওই যে কিটোন মূলক হচ্ছে এখানে, এখানে, ঠিক আছে। তো তোমাদের বাসায় একটা বড় পড়া থাকবে এগুলা নিয়ে, আর মূলত তোমাদের পড়া থাকলে তাহলে কি এই সক্রিয়তাটা অন্তত যদি মানে জৈব যৌগে ভালো করতে চাও, জৈব যৌগের নামকরণ নিয়ে মজা নিতে চাও, তাহলে অবশ্যই এটা মুখস্থ করে ফেলতে হবে প্লাস সাথে। তারপরে যদি না বুঝো যে ভাই এটা বুঝিনি, তাহলে আমাকে অবশ্যই জানাতে হবে, কিন্তু আমি বুঝতেছি যে তোমরা এটা জানো, সেই হিসাবে কিন্তু করা, তাহলে যে পর্যন্ত পড়াই দাও আর কি, ঠিক আছে। সমানুর আগ পর্যন্ত একটু দেখে ফেলবা, সমানুর আগ পর্যন্ত জৈব অর্থাৎ 2.5 এর লাস্টে যে সমানু নিজে নিজে দরকার হয় কয়েকটা করার চেষ্টা করবা, করে আমাকে বলবা যে ভাই হয়েছে কিনা, ঠিক আছে, সেটা ই দিবা, কিন্তু মাস্ট জানো এগুলা একবার পড়া হয়, ঠিক আছে। নেক্সট দিন আমরা